শিপ্রা নামে একটি মেয়ে অ্যাবর্শন করাতে গিয়ে মারা গেছে। না না, ছি ছি, এ হতেই পারে না। আমাদের প্রতিষ্ঠানে আমরা তেমন মেয়ে রাখি না, সম্ভবই নয়। তাছাড়া এখানকার মেয়েদের চরিত্র সম্পর্কে কোনো বদনাম শুনলেও করুণাদেবী খুবই আঘাত পাবেন। শিপ্রা মেয়েটি কিন্তু ওকেই জানাতে বলেছিল। প্লিজ গেট মি দ্য লাইন। ওই মেয়েটার কি যেন নাম বললো? কমল। আমার মনে হয় ওরা শিপ্রাকে চেনে, আমি জানি। শোকানবাবু, আপনি কেসটাকে নিয়ে বড্ড বেশি উত্তেজিত হয়ে পড়েছেন। আসুন সোমনাথবাবু, আপনাদের পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন মিস্টার ধর, অনারারি ম্যাজিস্ট্রেট সোমনাথ বোস, ভারত ল এজেন্ট অফিস থেকে। ইনিও কি থাকবেন না? সেটা তো ভাবছি। তা অ্যাডভোকেট জেনারেল ধরেই নিয়েছেন? তা ঠিক নয়, মানে আমরাই ভাবছি আর কি, একজন থাকলে মানে ভালো হতো আর কি। আপনারা যান, রোগীর জ্ঞান। আপনি কাকে দেখাচ্ছেন? মানে প্রথমে কে অপারেশন করেছে? জানেন না বলছেন কেন? সেই জন্যই তো আপনার এই অবস্থা। বলুন, তাড়াতাড়ি বলুন, কে আপনার এই দুর্ভাগ্যের জন্য দায়ী? না না, তা বললে কি হয়? কার বিরুদ্ধে আপনার অভিযোগ? কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আইনে এরা দণ্ড পেত। এখনো এই অবস্থাতেও যদি তাদের বাঁচাতে চান, আপনারা একটু বাইরে যান তো, একটু অপেক্ষা করুন। সিস্টার, সিস্টার, খুব কষ্ট হচ্ছে? তোমার বাবা মা কেউ আছেন? তাদের দেখবে, খবর দেব। বাবা অন্ধ হয়ে গেছেন, নদীয়া জেলায় থাকেন। তা এখানে কে থাকেন? করুণাদি ভালো আসে। ঠিকানাটা বলো। করুণা সেবাশ্রম। করুণা সেবাশ্রম। আপনি কি আশ্চর্য, এখনো বিরক্ত করছেন না? পেশেন্ট নিজেই বলছিল, ভুল বকছিল, দেখছেন না সিঙ্কিং কন্ডিশন। দেখি ইনজেকশনটা। মেয়েটি করুণা সেবাশ্রমের কথা বললো না? বললো না, ভুল বললো সকালবাবু। করুণাদি ভালোবাসে, এটাকে ভুল বকা? ডাক্তারবাবু তো তাই বললেন। কিন্তু আমার মনে হয় মিস্টার ঘোষ, যে ওই করুণা সেবাশ্রম এই ব্যাপারে। কি ব্যাপার মিস্টার ঘোষ? সোমনাথ বাবু টেলিগ্রামটা রেকর্ড করতে চাইছেন। আহা, টেলিগ্রামে তো একটা মানে থাকতে পারে। আমি বলছিলাম কি, কোর্টে কি টেলিগ্রামটা দাঁড় করতে পারবেন? কিন্তু মেয়েটি তো কাউকে দায়ী করছে না। আমি তাই বলছিলাম। বলছে সব দোষ তারই, তার মানে কেস দাঁড়াবে না। আমি আশা করছি যে এই ব্যাপারে মেয়েটির কাছ থেকে আমরা হয়তো আমরা যাব না। এইমাত্র মারা গেছে। চলুন মিস্টার ঘোষ, যাওয়া যাক। হ্যাঁ চলুন চলুন। সিস্টার, মেয়েটিকে বাঁচানো গেল না? না, কোন কষায়ের হাতে পড়েছিল, টাকার লোভে প্রাণটা নিয়ে ছিনিমিনি খেলেছে। আপনি এখানে কি করেন? আমি এখানকার সুপারিনটেন্ডেন্ট। কি করি না তাই বলুন। এক্সকিউজ মাই ইন্টারাপশন ম্যাম, আমার জিজ্ঞাসা হচ্ছে এই প্রতিষ্ঠানের কাজটা কি? যেসব দুস্থমীরা সমাজে প্রতিষ্ঠিত হতে চায় তাদের সাহায্য করাই আমাদের উদ্দেশ্য। তবে কাজের খোঁজ তো আমি তো বেশি রাখি না, ওসব আমাদের প্রেসিডেন্ট করুণা দেবী জানেন। প্রেসিডেন্ট করুণা দেবী কোথা থাকেন? পার্ক সার্কাস। আচ্ছা, টেলিফোন আছে নিশ্চয়ই? হ্যাঁ, একটু কথা বলা যাবে? কিন্তু কি ব্যাপারটা বলুন তো? ভেরি সিরিয়াস। শিপ্রা নামে একটি মেয়ে অ্যাবর্শন করাতে গিয়ে মারা গেছে। না না, ছি ছি, এ হতেই পারে না। আমাদের প্রতিষ্ঠানে আমরা তেমন মেয়ে রাখি না, সম্ভবই নয়। তাছাড়া এখানকার মেয়েদের চরিত্র সম্পর্কে কোনো বদনাম শুনলেও করুণাদেবী খুবই আঘাত পাবেন। শিপ্রা মেয়েটি কিন্তু ওকেই জানাতে বলেছিল। প্লিজ গেট মি দ্য লাইন। এ কিন্তু অসম্ভব ব্যাপার, আপনারা কিছু ভুল করছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ শোনো। থ্যাংক ইউ। হ্যালো, এটা করুণা দেবীর বাড়ি? জি হ্যাঁ, উনি বাড়িতে আছেন। একবার লাইনটা দেওয়া যাবে? খুব জরুরি। উনি তো এখন আসতে পারবেন না, উনি পুজোয় বসেছেন। সে 2-3 ঘন্টা তো সময় লাগেই। আপনার লাম নাম্বারটা আমাকে দিয়ে দিন, উনি পুজো সেরে এলে আপনাকে ফোন করবেন। জি হ্যাঁ জি, আচ্ছা ঠিক আছে, আমি ঘন্টা দুয়েক পরে টেলিফোন করবো। তাই বলছেন কি ঘন্টা দুয়েক পরে বলুন, অফিস টেলিফোন করেন? করুণাদি বলেছিলেন শুনুন। শিপ্রাকে চেনেন? শিপ্রা না, চেনেন না? মনে হলো আপনি চেনেন। না চিনি না। আপনার কি সন্দেহ হয়েছিল আমি মিথ্যে বলেছি? না ঠিক তা নয়, মানে হঠাৎ মনে হলো তাই জিজ্ঞাসা করে ফেললাম। আপনাকে যে জিজ্ঞাসা করেছিলাম সেটা ভুলে গেছিলাম। আই এম ভেরি সরি ফর দ্যাট। এনিওয়ে লেটস মুভ। কমল, উত্তর দিতে এত থতমত খাচ্ছিলি কেন? পুলিশ। পুলিশ বলে কি মাথা কিনে নিয়েছে? ওই মেয়েটার কি যেন নাম বললো? কমল। আমার মনে হয় ওরা শিপ্রাকে চেনে, আমি জানি। সকালবাবু আপনি কেসটাকে নিয়ে বড্ড বেশি উত্তেজিত হয়ে পড়েছেন। ভাই এইভাবে কেসের কিনারা হয় না। এটি আপনার মত? এটি আমার মত। আগে বলিনি কারণ আপনি হয়তো ভাবতে পারতেন যে আমি আপনার সঙ্গে সহযোগিতা করছি না। আমি বলি কি এ বিষয়ে সমানষ্ট করবেন না। আমরা কোথায় যাচ্ছি? কেন আপনাকে আপনার অফিসে নামিয়ে দেবো? না, আপনি আমাকে প্লিজ এখানে নামিয়ে দেন, আমি একটু বাড়ি হয়ে যাবো। ঠিক আছে। পুলিশেরা যদি ঠিক মতো কাজকর্ম না করে তাহলে দেশের লোকেরা বাঁচে কি করে বলুন মিস্টার ঘোষ? হাসটার কথা নয়, তোমার আশ্রম আজ সহজে রেহাই পেত না। আমার সেবাশ্রম? শুনুন সত্যবাবু, মিস্টার ঘোষ কি বলছেন? আমার সেবাশ্রম নামটা যখন তোমার গৌরব বহন করছে তখন দায়িত্বটা তোমারই। হ্যাঁ চাই, ঠিক আছে। রাখো তোমার এই সামাজিকতা। না না তা কি হয়, এ বাড়িতে আপনার তো পায়ে ধুলেই পড়ে না। এ বাড়িতে পায়ে ধুলে পড়তে গেলে যে টাকার দরকার, সেটা পুলিশের চাকরি করে কি সম্ভব? সব বাজে কথা এখন রাখো দেখি। স্যার কাজের কথায় আসুন। আরে আপনি তো সেই ব্যাপারটাকে কাঁচিয়ে দিলেন। নন্দ ডাক্তার ছোঁড়া খেয়ে আমার বেশ তালে বর মনে হয়েছিল। সেই নার্ভাস আমাদের এমন করে ডুবিয়ে দেবে তা তো হতে পারেনি। ওসব ভেবে আর কি হবে, গোলমালের ব্যাপার গোলমাল হয়। তাছাড়া ডাক্তারকে দোষ দিয়ে কোনো লাভ নেই। কিন্তু মিস্টার ঘোষ, এই অনারারি ম্যাজিস্ট্রেটের রিপোর্ট পাওয়ার পরেও আমার হস্টেল সার্চ হলো কেন? না না এটা ঠিক সার্চ নয়। এজির এক নতুন শাগরেদ এই কেসটাকে নিয়ে খুব উঠে পড়ে লেগেছে। উনি চান আসামিদের সাজা হোক। চারু দেবী সমস্ত ব্যাপারটা এমন অস্বীকার করে গেলেন, আমার ধারণা লোকটা এখানে দু একবার ঢু মারতে পারে। এসব কথা তো ফোনে বলাও ঠিক না। চলে এবার কিন্তু আমি কদিন গা ঢাকা দিচ্ছি। তার মানে দার্জিলিং এ মেয়েকে দেখতে যাব। আর ওর যদি ছুটি হয়ে গিয়ে থাকে তাহলে সঙ্গে করে নিয়ে আসবো। না না তোমার যাওয়া হবে না, বম্বে গ্রুপটা আসছে। সোনার ব্যাপার, ওরা টাকা করি মদ কিছুতেই বশ হতে চায় না, চায় শুধু ফুর্তি। তুমি থাকতে শুধু ফুর্তির অভাবে আমার এত বড় একটা দাও হাতছাড়া হয়ে যাবে, সেটা তো কোনো কাজের কথা নয়। তুমি কাজ করো, তুমি একটু সাবধানে কাজ করে যাও, ছুটি আমি তোমাকে দেবো কয়েকদিন পরে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।